हाय फ्रेंड्स, वेलकम। आई एम राहुल एंड यू आर वाचिंग MLT बाय राहुल। वेलकम टू ए न्यू वीडियो। तो SMF WBO रैंक कार्ड रिलीज हो गए, तो एखन काउंसिलिंग एर समय। तो तुम्हारे जो खुशी खबर, काउंसिलिंग एर डेट घोषणा हलो फार्स्ट राउंडे। तो आजकल भिडियोटी से ही बेपार, तो चलो आजकल भिडियोटी शुरू करा जा। तो फ्रेंड्स, हमारा एखन smfwb.exam.flix.in ওয়েবসাইটটির ভেতরে আছি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ভেতরে প্রবেশ করে যেও। তো তোমরা এই লিঙ্কের ভেতরে আসলে নিচের দিকে দেখতে পাবে আছে অনলাইন কাউন্সিলিং পোর্টাল। এখানে ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে। তো লিঙ্কটির ভেতরে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে স্ক্রিনের ডান দিকে যে নিউ অ্যান্ড ইভেন্ট আছে, এখানে ব্লিং করছে যেটি নিউ মক কাউন্সিলিং টু বিগিন 25 অক্টোবর 2021, অর্থাৎ 25 তারিখ থেকে অক্টোবর মাসে শুরু হতে চলেছে। তো এরপরে আসো SMFWB 2021 অনলাইন কাউন্সিলিং শিডিউল। তো এখানে ইম্পর্টেন্ট যে ইভেন্টগুলো রয়েছে, মক অ্যান্ড প্র্যাকটিস কাউন্সিলিং চয়েস ফিলিং সিজন, ইম্পর্টেন্ট ডেট 25 অক্টোবর থেকে 27 অক্টোবর, ফাইনাল রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অনলাইন কাউন্সিলিং ফি অ্যান্ড চয়েস ফিলিং লকিং ফার্স্ট রাউন্ড 29 অক্টোবর থেকে 3 নভেম্বর আপ টু 8 PM, প্রসেস অফ সিট অ্যালটমেন্ট অ্যান্ড পাবলিশ অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 1, ডেট 5 নভেম্বর 5 PM। এরপর অনলাইন পেমেন্ট অফ সিট অ্যালটমেন্ট অ্যান্ড কোর্স ফিস রাউন্ড 1, 5/11 থেকে 9/11, টাইম আপ টু 5 PM, এবং সর্বশেষ অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 1। রাউন্ড 1-এর জন্য যে আপগ্রেড সিস্টেম সেটি 10 নভেম্বর, একটি ডেটই রয়েছে 5 PM পর্যন্ত। তো এরপরে আসি তোমরা কীভাবে কাউন্সিলিংটা শুরু করবে, যে ডেট রয়েছে সেই মধ্যেই তোমাদেরকে কী করে কাউন্সিলিং শুরু করতে হবে তার ব্যাপারে বলি। এখানে দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো, 1 নম্বরে অল দ্য ডেটস গিভেন অ্যাবাভ আর টেন্টেটিভ অ্যান্ড আর সাবজেক্ট টু লাস্ট মিনিমাম চেঞ্জ। তো এই যে ডেটগুলি দেওয়া রয়েছে এগুলি টেন্টেটিভ, পরবর্তীকালে কোনো প্রবলেম হলে চেঞ্জ হতে পারে। 2 নম্বরে অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড নট টু ওয়েট টি লাস্ট ডেট ফর চয়েস ফিলিং টু অ্যাভয়েড সার্ভার ইন্টারনেট কানেকশন অ্যান্ড বি সেফ। তো তোমরা শেষ ডেট সেই পর্যন্ত ওয়েট করবে না, 2-3 দিন মধ্যেই কিন্তু তোমরা কাউন্সিলিং প্রসেস শুরু করবে এবং কমপ্লিট করার চেষ্টা করবে। প্লিজ ক্লিক অন অ্যাপ্লিক্যান্ট লগ ইন ফর ফার্দার অ্যাকশন, পর তোমরা শুরু করতে গেলে অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করতে হবে। প্লিজ চেক ইউর SMS ইমেল স্প্যাম বক্স ইফ ম্যাসেজ ইজ নট রিসিভড ইন ইউর ইনবক্স ফর এনি আপডেট। তো তোমরা রেজিস্ট্রেশন শুরু করার পর যদি তোমরা ম্যাসেজে কোনো রিপ্লাই না পাও, তোমরা মেইল চেক করবে। 5, ফিস ইজ অ্যাপ্লিকেবল ফর অনলাইন কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফর অল ক্যান্ডিডেটস, প্লিজ মেক দ্য ফিস পেমেন্ট কম্পালসারি। ফিস পেমেন্ট তোমাদেরকে অনলাইনেই কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টকে করতে হবে, এটি মাস্ট। এরপর ডু নট শেয়ার ইউর অ্যাপ্লিকেশন লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড উইথ এনিওয়ান, কোথাও এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করা চলবে না। ক্যান্ডিডেট আর রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য প্রাইভেসি, তোমাকেই তোমার প্রাইভেসিটা মেনটেন করতে হবে। 7 নম্বর, ফর সিকিউরিটি রিজন অলওয়েজ ক্লিক অন দ্য লগ আউট বাটন অ্যান্ড ক্লোজ অল উইন্ডো রিলেটেড টু ইউর সিজন। তো অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকলে যাবতীয় কাজ করবার পরে তোমাকে লগ আউট অপশনে ক্লিক করে করতে হবে। সর্বশেষ কজেন, সতর্কতামূলক, ইউর IP অ্যাড্রেস ইজ বিং রেকর্ডেড অ্যান্ড মনিটর্ড ফর সিকিউরিটি পারপাস, তোমার IP অ্যাড্রেস কিন্তু মনিটর্ড হচ্ছে। তোমরা এই প্রসেস অনুযায়ী কাউন্সিলিং করতে থাকো। তো কাউন্সিলিং সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।